मैं कुछ बोल नहीं रहा हूं इसलिए सर पे चलती जा रही हो, सर पे चलती जा रही हो। রিলে ছায়া রিয়েলে শনিবার নাকি এমনটাই ঘটেছিল হুগলির চুচুড়ায়, তেমনটাই দাবি নিজের স্ত্রী সন্তানকে খুনের ঘটনায় ধৃত পুলিশ কর্মী স্বামীর। তোর মাটা সামনে এসে মাকে যখনই চড় মেরেছে সামনে পড়েছে ধাক্কা মেরেছে মরে গেছে। 7 তারিখ সকালে চুচুড়ার রবীন্দ্রনগরে বাড়ি থেকে উদ্ধার হয় বছর 32 এর কণিকা রায় ও তার 7 বছরের মেয়ের মৃতদেহ। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্ত্রী ও সন্তানকে খুনের অভিযোগ ওঠে পূর্ব বর্ধমানের পুলিশ লাইনে কর্মরত কনস্টেবল প্রভাত রায়ের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই ফেরার ছিলেন অভিযুক্ত পুলিশকর্মী। সোমবার রাতে পূর্ব বর্ধমান থেকে গ্রেফতার করা হয় কনস্টেবল প্রভাত রায়কে। সংবাদ মাধ্যমের সামনে অপরাধ কবুল করেন তিনি। তোর মাটা সামনে এসে মাকে যখনই চড় মেরেছে সামনে পড়েছে ধাক্কা মেরেছে মরে গেছে। আর মেয়েটা চিল্লিয়েছে, মেয়েটাকে যখন ঠেলে দিয়েছে ওর মার কাছে। কিন্তু স্রেফ ধাক্কা দেওয়ার জেরেই কি মা মেয়ের মৃত্যু? ধৃতের দাবি সত্যতা যাচাই করে দেখছে পুলিশ। সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, হুগলি।